সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পরই তুমুল বিতর্কের মুখে পড়ে জাতীয় পার্টি। গেলবারের সংসদে সরকার পক্ষীয় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করলেও এবার লজ্জাজনক ভরাডুবি হয়েছে দলটির, আর এজন্য দলের চেয়ারম্যান জিএম কাদেরকে দুষছেন দলের নেতাকর্মীরা। এমন অবস্থায় ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে আছে সাবেক স্বৈরশাসক এইচএম এরশাদের প্রতিষ্ঠিত এ রাজনৈতিক দলটি, যা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন জিএম কাদের সহ রওশন বিরোধী নেতারা। নির্বাচন পরবর্তী দলের টালমাটাল পরিস্থিতিতে গত ১৪ই জানুয়ারি অনেকটা আকস্মিকভাবেই বিলুপ্ত ঘোষণা করা জাপা ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার দলের উত্তরের নেতাদের সঙ্গে বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে দলীয় সূত্র। এর আগে গত রোববার ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে পরাজিত প্রার্থীরা শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সভা করেন। এতে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু সহ অনেকেই। সেদিন রাতেই ক্ষিপ্ত হয়ে সেন্টু ও পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি উত্তরের কমিটিও বিলুপ্তি ঘোষণা করেন জিএম কাদের। যদিও দলের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেওয়া প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া কালবেলাকে জানান, সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, এজন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, দ্রুত সময়ের মধ্যে এই কমিটি গঠন করা হবে, এর বাইরে সাংগঠনিক কোনো বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, এস এম ফয়সাল চিশতি প্রমুখ। ইহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।